আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন, স্বাগত জানাই। জানিয়ে দিব সর্বশেষ টাকার রেট আপডেট, আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের। বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত এই টাকার রেট জানলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচাতে পারবেন। দেশে টাকা পাঠানোর আগে টাকার প্রকৃত বিনিময় মূল্য জানলেই আপনার অনেক সুবিধা হবে। মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠিয়ে এক রিঙ্গিতে পাবেন 25.60 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 23.50 টাকা, সৌদির রিয়াল 29.27 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 28.95 টাকা, $ $120.30, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ রকেট 110 টাকা, ক্যাশ পিক আপ 110 টাকা, ইউরোপিয়ান ইউরো 120.02, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 119.49, ক্যাশ পিক আপ 120.60, ইতালিয়ান ইউরো 134, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ 133, ক্যাশ পিক আপ 131.60, ব্রিটেনের পাউন্ড 152.60, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 152.50, সিঙ্গাপুরের ডলার 89.24, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 84 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 81.50, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 76.40, নিউজিল্যান্ড ডলার 68.11, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 68.22, ক্যাশ পিক আপ 66.17, ক্যানাডিয়ান ডলার 88.90, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 88.60, ইউএই দিরহাম 31.90, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ, ওমানের রিয়েল 306.02, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ, বাহরাইনি দিনার 306.47, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 289 টাকা, কাতারি রিয়াল 33.08, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ, কুয়েতি দিনার 387.59, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 355.25, সুইজারল্যান্ড ফ্রেন্স 139.32, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 137.50, দক্ষিণ আফ্রিকান ডান 5.92, জাপানি ইয়েন 76, দক্ষিণ কোরিয়ান অন 9, ইন্ডিয়ান রুপি 1.29। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে টাকার রেটে পরিবর্তন আসতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কম বা বেশি হতে পারে। বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা, ব্যাংকের ঘোষিত 2.5% প্রণোদনা, 5% প্রণোদনা আপনি পাচ্ছেন, এটি কনফার্ম করে নেবেন। দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে এই টাকা বুঝে নিতে। সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছে সরকার ঘোষিত এবং ব্যাংকের ঘোষিত দুটি প্রণোদনার একটিও পাচ্ছেন না, আবার অনেকে একটি পাচ্ছেন অন্যটি পাচ্ছেন না। এ থেকে সমাধানের উপায় হচ্ছে, আপনি যখন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠান তখন তাদেরকে জিজ্ঞেস করবেন কীভাবে টাকা পাঠালে আপনি 5% প্রণোদনা পেতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের টাকা রেট আপডেট প্রতিদিন বুঝে নিন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন নতুন ভিডিও শেয়ার করলে নোটিফিকেশন পাওয়ার জন্য।